তো সবাইকে শুভেচ্ছা। তো আমরা আমাদের পিআইসি 16F877 এর যে মোটামুটি কাজগুলো সেগুলো আমরা শেষ করছি সিলেবাস অনুযায়ী। তো আজকে আমরা ফ্ল্যাশিং টুল নিয়ে আলোচনা করব। ফ্ল্যাশ টুল মানে এমন ধরনের একটি সার্কিট বা ইন্টারফেস যার মাধ্যমে কম্পিউটার টু মাইক্রোকন্ট্রোলারে ফ্ল্যাশ করা হয়। তো ফ্ল্যাশ টুলের বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন CS340, CP2120 বা RS232 প্রোটোকল। যেমন আমি এখানে একটি কানেক্ট করছিলাম, সেটা ছিল CS340, আর এখন আমি যেটা কানেক্ট করতেছি সেটা হচ্ছে CP2102। তো এই দুইটা সিপের মাধ্যমেও আমরা ফ্ল্যাশ টুল মেক করতে পারি, আর প্রপার ড্রাইভার ইনস্টল না থাকলে আমরা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করতে পারবো না। তো আমি যেখানে আছি এটা মূলত ডিভাইস ম্যানেজারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন আমার এখানে একটি নতুন একটি ডিভাইস শো করতেছে, যেটা হচ্ছে CP2102X। তো আমার হাতে এখন যেটাই আছে সেটা মূলত CS340, এর মাধ্যমে আরডিনো ছোটো ছোটো যে চিপগুলো সেগুলো প্রোগ্রাম করা যায়, তারপরে ড্রোন প্রোগ্রামও করা যায়, ড্রোনের রিমোটের প্রোগ্রাম করে অ্যালাইনমেন্টের যে ইস্যুগুলো এগুলো ফিক্সড করা যায়। আর এখন একটি যে মাইক্রোকন্ট্রোলার আছে এটির ভিডিও একদম লাস্টে দেখাবো, লাস্ট ভিডিও আসবে। তো এটির মাধ্যমে অনেক এটাই এক ধরনের ওয়ারলেস শেল্ড প্রোগ্রাম। এটিতে CP2102 চিপ আছে, যেমন এই স্কোয়ার চিপটা ছোটো, ওটা হচ্ছে CP2120 চিপ। তো এখানে যখন CES340 দেখাইছিলাম সেটা ছিল লম্বাটে, তা ওখানে যে ক্রিস্টাল আছে ক্রিস্টালের পাশে একটা লম্বা রঙের চিপ, এই যে এটা হচ্ছে CS340 চিপ। মূলত মাইক্রোকন্ট্রোলারের সাথে এরকম ফ্ল্যাশ চিপ ইনক্লুডেড থাকে। আবার অনেক সময় ইনক্লুডেড না থাকলে এরকম ম্যানুয়াল বা এরকম আইসির মাধ্যমেও অর্থাৎ বা সেকেন্ডারি মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে প্রোগ্রাম করে এভাবে আইসি প্রোগ্রাম করা যায়। যেমন এটা হচ্ছে অ্যাটমেল 328P 32 কিলোবাইটের একটি আইসি, মানে মাইক্রোকন্ট্রোলার। মূলত আরডিনো ইউনোতেও এই মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়, বা এই আইসিটাই মূলত মাইক্রোকন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়। তো পিআইসি 16F877 এর যে প্রোগ্রামারটা, যে ফ্ল্যাশ টুল, সেটির একটি ফাইল আমি একটি ওয়েবসাইটে পাইছি, বিশ্বস্ত ওয়েবসাইট থেকে। যদিও এর সোর্স কোডগুলো বা এর যে টুলসের যে আপডেটগুলো এগুলো সহজে পাওয়া যায় না, তবুও পাইছি আপনাদের সামনে এগুলি দেখানোর জন্য। তো এখানে এসছে কম্পোনেন্টের লিস্ট, যিনি বানিয়েছেন তিনি এরকম কম্পোনেন্টের লিস্ট টিস দিয়ে রাখছেন। মূলত একজন রাশিয়ার ডেভেলপারের দ্বারা এটি বানানো হয়। আমি আপনাদেরকে প্রোটোটাইপটা দেখাই, এটা হচ্ছে এর পিসিবি প্রোটোটাইপ ডিজাইন। মূলত এটাকে প্রিন্ট করে আবার ইয়া করলে তারপরে আসে, যেমন এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে প্রোটোটাইপ ডিজাইন। তো এখানে কোনো সেকেন্ডারি আইসি ইউজ করা হয়নি, যেমন পাশে যে লম্বা লম্বা আছে এগুলো আছে মূলত বড় যে মাইক্রোকন্ট্রোলার আইসি অ্যাটাচ করার জন্য, আর এই সাইডে যে আছে সেগুলো হচ্ছে ট্রানজিস্টর, আর বড় দুটো যেই জ্যাকের লাইন আছে সে DB9 জ্যাক। এইটা হচ্ছে এর লেআউট, আগে ছিল প্রোটোটাইপ এরপর হচ্ছে লেআউট। তো লেআউটটা দেখতে অনেকটা এরকম হবে, এটা ছিল প্রোটোটাইপ, এটা লেআউট। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে DB9 যে কানেক্টর, ওটা এটা হচ্ছে 15 ভোল্টের জ্যাকের কানেক্টর আছে। তো এখানে কোনো এক্সট্রা আইসি নাই, সব জিনার ডায়োড ট্রানজিস্টরের মাধ্যমে এখানে প্রোগ্রাম করা হবে। আর এটা হচ্ছে 16F877X, এটা মূলত ইউনিভার্সাল এক ধরনের প্রোগ্রামার, যেটা দিয়ে পিআইসির অনেক সিরিজই প্রোগ্রাম করা যায়। এটা হচ্ছে ডকুমেন্টেশন, এটা আমি আর ওপেন করব না। তো এই ফাইলগুলো আসলে সব গিটহাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা গুগলও করতে পারেন, যার যেটা ভালো লাগে আর কি। তো এটা হচ্ছে স্কিম্যাটিক ডায়াগ্রাম। স্কিম্যাটিক অনুযায়ী আপনারা দেখতেছেন যে এখানে 4টা ট্রানজিস্টর আছে, এটা পিএনপি এর মাধ্যমে, অর্থাৎ সিগন্যালের পজিটিভ প্রান্ত বা নেগেটিভ প্রান্ত যাই হোক না কেন সিগন্যালটা যেন প্রপারভাবে যায় সেজন্য এইভাবে কানেক্ট করা আছে। আর DB9 থেকে 4টা লাইন নিয়ে তারপরে ছয় লাইন বানিয়ে তারপরে পিআইসি 16F সিরিজ বা পিআইসি যত সিরিজ আছে সেগুলোতে ইনপুট দেওয়া হয়। তো এখানে যে কানেক্টর যে আছে একটি 5 পিনের কানেক্টর, এটির মাধ্যমে আইসি যে ডায়াগ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন পিনগুলো আসলে প্রোগ্রাম লোডের জন্য কাজ করে, যা আপনাদের বইয়েই আছে। তো এটা হচ্ছে এর ছবি, এটি দেখতে মূলত এরকম হয়। তো আমাদের যে পিডিএফ বইতে মূলত কত কী ম্যাটেরিয়াল, তারপরে এস্টিমেটিং বা সরি এস্টিমেট না মূলত কোয়ান্টিটি বা এইগুলো নিয়ে মূলত
এই ফ্ল্যাশ টুল সম্পর্কে বিস্তারিত বা সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়া হলো। তো ফ্ল্যাশ টুল নিয়ে মূলত কষ্ট করার কিছুই নাই, তবে শেখার জন্য আপনারা চাইলে বানাতে পারেন। ফ্ল্যাশ টুল এখন প্রযুক্তির আপডেটের ফলে অনেক সহজ হয়ে গেছে। ফ্ল্যাশ টুলের আইসি এখন বাজারে পাওয়া যায়, তাই ম্যানুয়ালিভাবে RS232 পোর্ট বা সিরিয়াল পোর্টের মাধ্যমে যে বানাইতে হবে এমন কোনো কথা নাই। তবে আপনারা কেউ স্টাডি করতে চাইলে এটা নিয়ে স্টাডিও করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।